আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং ভালো আছেন প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনারা অনেকেই আমার পূর্বের ভিডিওগুলো দেখে মন্তব্য করেছিলেন আমার বাসার বাড়ির সর্বশেষ কাজ আপনাদেরকে আপডেট জানানোর জন্য তো আজকের ভিডিওটি আমি আপনাদেরকে কিছু অনুরোধে তৈরি করেছি আপনাদেরকে দেখাবো আমার বাড়িটির সর্বশেষ কাজের কি অবস্থা এবং সিঁড়ির কাজ করে কত কাজ সম্পন্ন হয়েছে তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখায় কীভাবে সিঁড়িটা ঢালাই করা হলো তো দেখতে পাচ্ছেন সিঁড়িটা কমপ্লিট এখানে ঢালাই সম্পূর্ণ হয়েছে এবং দেখতেই পাচ্ছেন কতগুলো করে রড বাঁধা হয়েছে কীভাবে কী করা হয়েছে আমি পুরো ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন রডগুলো বেঁধে সিঁড়িটার শাটারিং কমপ্লিট করা হয়েছে তারপরে লাস্টে আমি দেখাচ্ছি ফিনিশিংটা কীভাবে তারা করছে তো দেখতেই পাচ্ছেন এখানে রডগুলো ষোলো মিলি এবং বারো মিলি রড দেওয়া হয়েছে কয়টা করে রড দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন ভিডিওতে আমি কিছু বলবো না আজকের এই সিঁড়িটির আমার বাড়ির সিঁড়িটির দায়িত্ব আমি মিস্ত্রিকে দিয়েছিলাম মিস্ত্রি নিজ দায়িত্বে করছে আর কি কাজটা দেখুন কাজটা শেষে আমি বলতেছি তো দেখতে পাচ্ছেন ষোলো মিলি এবং বারো মিলি মিক্স করে দেওয়া হয়েছে যদিও কাজটি আমার মনের মতো হয় নাই আমার বাসার ইঞ্জিনিয়ার ব্যতীতই আমি কাজটি মিস্ত্রির প্রতি দায়িত্ব দিয়ে করানোর কারণে মিস্ত্রিরা তাদের মতো করে করছে কাজটা আমার কখনোই মনের মতো হয় নাই কাজটি ঢালাই কমপ্লিট হওয়ার পরে আমাকে ভিডিওটি পাঠাইছে তো অনুরোধ করবো ভাই আপনারা যারা বিল্ডিং করতে চান নিজের বাসার কাজ নিজের বাড়ির কাজ যদি নিজে থেকে নাও করতে পারেন বিশ্বাসটা কাউকে রাখবেন যে কাজটি মিস্ত্রির কাছ থেকে সঠিক মতো করে নিতে পারবে বোঝায় নিতে পারবে দায়িত্বের সহিত করাই নিতে পারবে আর কি এমন বিশ্বস্ত তো বুসিল কাউকে কোনো ব্যক্তিকে দিয়ে বাড়ির কাজগুলো করানো উচিত মিস্ত্রি রেখে এই সিঁড়ির কাজটি আমার কাছে পছন্দ হয় নাই তারপরে মিস্ত্রিরা করছে তারা বলছে যে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হবে না এটা তাদের বক্তব্য আর কি এভাবে তারা করে তো দেখতেই পাচ্ছেন আর যদি আপনারা মনের মতো করতে চান অবশ্যই নিজে উপস্থিত থেকে করতে পারলে ভালো না হলে অবশ্যই বিশ্বস্ত যারা জানে তাদেরকে এমন কাউকে রেখে কাজগুলো করানো উচিত একজন দায়িত্বশীল ব্যক্তি তো দেখতে পাচ্ছেন সিঁড়িটি ঢালাই কমপ্লিট হয়েছে যদিও ঢালাইটি দিচ্ছে ভালো করে ঢালাইটি বেশ ফিনিশিং আছে কিন্তু তারা কাজগুলো শর্ট করে সারার কারণে রড রডের পরিমাণটা একটু কম দিয়ে ফেলছে আমি দেখলাম সিঁড়িতে তো বন্ধুরা আপনাদের অনুরোধে ভিডিওটি করা আপনাদেরকে আমার পাশে সর্বশেষ কাজের আপডেটটি জানানোর চেষ্টা করলাম আর সকলে দোয়া রাখবেন বাড়ির কাজটি যেন সঠিক মতো সম্পূর্ণ করতে পারি আমি একজন প্রবাসী পূর্বে ভিডিওতে বলছি আমি একজন মালয়েশিয়া প্রবাসী সকলে দোয়া রাখবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আমি ভিডিওটি শেষ করছি পরবর্তীতে আমার বাসার কাজের আপডেট জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে বাড়ির সর্বশেষ কাজের আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ